আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে করলা গাছের ডাল থেকে নতুন আরেকটি গাছ তৈরি করা সম্ভব। এটা আসলে আমার করলা গাছের অনেক বড় একটা ডাল। এই ডালটা আসলে আমি যে দেখি যে খরগোশ অথবা অন্য কোনো প্রাণী এসে, খরগোশ অথবা কাঠবিড়ালি আমার ব্যাকইয়ার্ডের গার্ডেনে এসে ওরা গাছগুলো কেটে দেয় অনেক সময়। তো আজকে আর কি যে দেখি যে আমার এই গাছটা কেটে দিয়েছে, অনেক বড় গাছ হয়ে গেছে আমার। কেটে দিয়েছে, আমি এটা দেখে মনটা খুব খারাপ হয়েছিল। এই গাছটা আমি না ফেলে বাসায় নিয়ে এসে পানির মধ্যে দিয়ে রাখছি। দিয়ে রাখার পরে এই মরা গাছটা আল্লাহর অশেষ সহমতে তাজা হয়ে গেছে। তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি, যদি কারো গাছ এমন হয় তাহলে গাছটা না ফেলে দিয়ে নিয়ে এসে পানির মধ্যে ভিজিয়ে রাখবেন। পানির ভিতরে ভিজিয়ে রাখার 3-4 ঘন্টার মধ্যে আমার গাছটা তাজা হয়ে গেল এবং এর গোড়ায় গোড়ায় ছোট ছোট কুশির ভাব হয়েছে। এটা দেখে আমি বুঝতে পারলাম যে গাছটা লাগাই দিলে হয়ে যাবে ইনশাল্লাহ। আমি পানির মধ্যে ভিজাই রাখছি। ভিজাই রাখার পরে গাছটা সতেজ হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। একটু দেখাই আপনাদেরকে, এটা নতুন অভিজ্ঞতা হলো আজকে আমার। আসলে মাথায় পাতাগুলো কেটে দিতে হবে, দিয়ে পানির ভিতরে ভিজাই রাখলে নতুন করে খুশি গজাবে। গতকালকে ভিজাই রাখছি জাস্ট পরীক্ষামূলকভাবে দেখার জন্য যে আসলে হয় কিনা, ভালো হয় কিনা, ভালো থাকে কিনা আমার গাছটা। এগুলো মাল্লা অশেষ সম্মুখে ভালো হয়ে আসছে, আমার গাছটা তাজা হয়ে গেছে। ভাবতেই আমার খুব ভালো লাগছে যে আমার গাছটা মারা যায়নি, এখনো বেঁচে আছে। আমার গাছে ফুল চলে আসছিল, পানিটা অবশ্য আপনার হচ্ছে রেগুলার পানি না। এই পানিটা আমি চাল ধোয়া পানির মধ্যে ভিজাই রাখছি। আপনারা চাইলে রেগুলার পানির মধ্যে ভিজাই রাখতে পারবেন। ভিজাই রাখার পরে এর মধ্যে দিয়ে আপনার পাতার এই গোড়ার থেকে এখান থেকে আস্তে আস্তে খুশি গজাবে। এই খুশি এভাবে মাটিতে লাগাই দিলে ইনশাল্লাহ গাছটা আবার হয়ে যাবে আশা করছি। আল্লাহ যেন আমার গাছটা বাঁচাই রাখে, আর আমি ইনশাল্লাহ আপনাদেরকে আপডেট দিব আমার এই গাছটা বেঁচে আছে কিনা। এখন আর কি এ পর্যন্তই, ইনশাল্লাহ আপনাদেরকে আমি নেক্সট আপডেট দেব আমার গাছটা কত বড় হয়েছে এবং বেঁচে আছে কিনা। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।